बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय दर्शक कम्पन साहित्य सांस्कृतिक संसद रंगपुर कर्तृक आयोजित पवित्र माहे रमजान उपलक्षे विशेष फेसबुक लाइव इस्लामी गानेर अनुष्ठाने उपस्थित आमादेर फेसबुक लाइवे जारा एड आछेन तादेरके सकलके आंतरिक मुबारकबाद जानाच्छि। काछे किंबा दूरे, पाशे किंबा अनेक दूरे, देश किंबा विदेशे जेखान थेके आपनारा आमादेर कम्पन साहित्य सांस्कृतिक संसदेर लाइव प्रोग्रामे एड होयेछेन तादेरके आबारो आंतरिक मुबारक जानाच्छि एबं सालाम जानाच्छि। आसलामु आलाइकुम रहमतुल्लाह। जे प्रिय दर्शक, आमरा प्रथमेई आजकेर अनुष्ठानटी आजकेर फेसबुक लाइवटी करनुल करीम तेलावतेर माध्यमे शुरू करते जाच्छि। प्रथमेई करनुल करीम तेलावत नियाच्छेन आमादेर प्रिय भाई मोहम्मद साब्बির হোসাইন ভাইকে কোরআন তেলাওয়াতের জন্য সবিনয়ে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك بك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله المولانا العظيم صدق الله المولانا العظيم। जी आंतरिक मुबारकबाद जानाच्छि प्रिय भाई के सुललित कंठे कुरआनुल करीम থেকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত দর্শক, এখন আমরা আমাদের ফেসবুক লাইভের ইসলামী সঙ্গীতের দিকে চলে যাচ্ছি। আমরা প্রথমেই সকলের দলীয় সঙ্গীত একটি শুনবো, তুমি আসমানে থাকো প্রভু। কম্পন সাহিত্য সাংস্কৃতিক সংসদের সকল শিল্পীর অংশগ্রহণে আমরা ফেসবুক লাইভের প্রথম সঙ্গীত তুমি আসমানে থাকো প্রভু এই গানটি দিয়ে শুরু করছি। জি প্রিয় ভাইরা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমার প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমার প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমার গোলাম গো অন্য কারো না, আমি তোমার গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমার গোলাম গো অন্য কারো না, আমি তোমার গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ,
Allahu 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 Allah কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাইকে দে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে মন তাইকে দে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ Allahu 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 Marhaba Shomanit Darshok Amra Hamne Bari Chala Shunlam Apnara Jara Dekhchen Obosshoi Apnara Ei Live Tike Share Kore Diye Susto Sanskritir Barta Sara Bishwobi Choriye Deben Ei Protosha Byakto Korchi Ar আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমরা যেখানে এসেছি আমরা মনে করেছিলাম যে আপনাদেরকে সুন্দর একটি পরিবেশে আমরা লাইভটি আপনাদের দেখছি যে এখানে নেটওয়ার্কের ব্যাপক সমস্যা যে কারণে ভিডিওটা স্বচ্ছভাবে আপনারা দেখতে পাচ্ছেন না এরপরেও যারা কষ্ট করে দেখছেন সবার সকল সকলকে কম্পন সাহিত্য সাংস্কৃতিক সংসদ রংপুরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ সম্মানিত দর্শক আমরা বেশি কথা বলবো না আপনারা অনেকেই আমাদেরকে কমেন্টস করেছেন শাহরিয়ার আহমেদ দেখছেন আলহামদুলিল্লাহ ভিডিও নোট ক্লিয়ার জি আমরা দেখতে পাচ্ছি সেইটা শান্ত প্রবাসী লাভ রিয়েক্ট দিয়েছেন অনেক ভাইরা এবং অনেক বোনেরা যুক্ত হয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি গানটি আমাকে মেসেঞ্জারে পাঠাবেন প্লিজ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এ পর্যায়ে আরও একটি হামদে বাড়িতে আপনাদের সামনে উপস্থাপন করছি গানটির কথা লিখেছেন আব্দুল সালাম নুরী এবং সুর করেছেন মশিউর রহমান আমরা গানটি আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহর ভয় গানটি শুরু করো যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসু ছলনার হাত ছানি যতই আসু পিছনে ফিরেও তাকায় না হো যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার আলোতে যার জীবন রঙিন
হাতে আল জিহাদ কোরআনের দীপ্ত সঙ্গে হেরার আলোতে যার হৃদয় রঙে হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গে পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না জি দর্শক আমরা আপনাদের সামনে একটি আরো একটি হামদে বাড়িতে উপস্থাপন করেছি আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক ভাইরা এবং বোনেরা যুক্ত হয়েছেন ইলিয়াস আহসান লিখেছেন আলহামদুলিল্লাহ শফিকুল ইসলাম লিখেছেন রংপুরের কোন এলাকা আমরা রংপুরের পীরগঞ্জে অবস্থান করছি তালহা সেলিম লিখেছেন আরও পরিষ্কার জি আমরা অবশ্যই চেষ্টা করব কম্পনের পরিবার সামনেতে চেষ্টা করবো আরও সুন্দরভাবে আপনাদের সামনে লাইভটি উপস্থাপন করার তবে লিখেছেন তবু সুন্দর হচ্ছে জাজাকাল্লাহ গাজী খায়রুল ইসলাম আছেন কবি গাজী খায়রুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খোরশেদ আলম লিখেছেন ওয়াও মাশা আল্লাহ লিখেছেন গাজী খায়রুল ইসলাম কেমন আছেন আমাকে বলেছে কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রওশন কবি লিখছে মাশা আল্লাহ ক্যামেরার উন্নতি করতে হবে যে ক্যামেরার অবশ্যই উন্নতি করবো আমরা তবে এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে ভিডিওটা এরকম অস্পষ্ট আপনাদের সামনে সম্প্রচারিত হচ্ছে আমরা পরবর্তীতে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ আহমেদ জুবাই লিখছেন মাশা আল্লাহ খুব সুন্দর হয়েছে প্রিয় সাথী ভাইরা আর জাজাকাল্লাহ খয়রান আমি বাহরাইন থেকে দেখছি আপনাকেও সম্ভাষণ আপনি বাহরাইন থেকে দেখছেন এবং কষ্ট করে একটু আমাদের লাইভটি আপনারা শেয়ার করে দেবেন স্পষ্ট দেখা যাচ্ছে না আমাদের জি আমরা বুঝতে পারতেছি দুঃখ প্রকাশ করছি আল মামুন লিখেছেন রমজানের গান শুনেন জি আমরা এখন একটি আপনাদের সঙ্গে রমজানের গান উপস্থাপন করবো মাহে রমজান এলো বছর ঘুরে নাকি একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান গানটি লিখেছিলেন আব্দুল্লাল কাফি ভাই শুরু করেছেন কোনো একজন মনে নাই আমরা শুরু করছি একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিন হৃদয়ে পড়লো সারা মুমিন হৃদয়ে পড়লো সারা উঠলো জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান আল্লাহ তালার তরে রোজা পালন করো হে গুনাহগার নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার আল্লাহ তালার তরে রোজা পালন করো হে গুনাহগার নিজের হাতে দেবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার রমজান সে রমজানের রোজা পালন আল্লাহ তালার ফরমান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিন হৃদয়ে পড়লো সারা মুমিন হৃদয়ে পড়লো সারা উঠলো জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান 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 জি সম্মানিত দর্শক আমরা রমজানের একটি গান আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে না লিখেছেন রওশন কবির আমরা বিষয়টি উপলব্ধি করছি বাট নেটওয়ার্কের সমস্যার কারণে
আমরা বাধ্য হয়েছি এই অবস্থাতেই আপনাদের সামনে লাইভে উপস্থিত হওয়ার জন্য। আরাফাত রহমান রঞ্জু লিখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ। একজন ভাই লিখেছেন যে কণ্ঠগুলো আলহামদুলিল্লাহ বাট ক্যামেরার কোয়ালিটি একটু দুর্বল। হ্যাঁ, আমরাও সেটা বুঝতে রয়েছেন, আমাদের লাইভ দেখছেন, এই জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আবারও রিকোয়েস্ট করছি আপনারা শেয়ার বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের লাইভটি শেয়ার করে দেবেন। এ পর্যায়ে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের একটি একক সঙ্গীত, একক অথবা ডুয়েট দত্তকণ্ঠে আমরা শুনবো একটি নাতে রাসুল। নাতে রাসুল নিয়ে এসছেন হাফেজ সাব্বির আহমেদ এবং রুকনুজ্জামান সিএম। হ্যাঁ, শুরু করুন। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝর, কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝর, দাও যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দেবে স্বপ্নে কভু এসে, অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দেবে স্বপ্নে কভু এসে, হোক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। জি দর্শক, আপনারা কষ্ট করে ভিডিও ক্লিয়ার না এরপরে আপনারা আমাদের সাথে ছিলেন, এই জন্য আপনাদেরকে আবারও সাদর সম্ভাষণ স্বাগত জানিয়ে আমরা মনে হয় আজকে আমাদের বেলাল ভাইয়ের কথার মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্তি টানবো, কারণ আর কয়েক মিনিট পরে ইফতার হবে, আপনারা সব ইফতার করবেন, আমরাও করবো। সো বেলাল ভাই, এক মিনিটে শেষ করুন। জি প্রিয় দর্শক, আমাদের মাঝে আজকে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ এনামুল হক, সাবেক নির্বাহী পরিচালক মাহি সাংস্কৃতিক সংসদ, সাংস্কৃতিক সংসদ বগুড়া। আমাদের প্রিয় ভাই, প্রিয় অতিথি আজকে আমরা পেয়েছি, আমরা সবার পক্ষ থেকে, দর্শকের পক্ষ থেকে আমরা রিকোয়েস্ট জানাচ্ছি তার কাছে ভাইয়ের কণ্ঠে আমরা একক একটি সঙ্গীত শুনতে। আমি আসলে একক সঙ্গীত কণ্ঠের অবস্থা ভালো না, আমি চেষ্টা করছি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পায়াম
বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি, সেমানা সামান্য কত ত্রুটিপূর্ণ, সেমানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি, নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি, সেমানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। ধন্যবাদ দর্শক, মারহাবা, জাযাকাল্লাহু বিল খাইর। আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে আমাদের প্রিয় ভাই ভাইকে আমাদের মূল্যবান তার সময়টি দিয়ে কম্পন সাহিত্য সাংস্কৃতিক সংসদের লাইভ প্রোগ্রাম উনি সময় দিয়েছেন। এতে করে আমরা কম্পন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে প্রিয় ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জি প্রিয় দর্শক, আমরা আর হয়তো বা একটি সঙ্গীত শুনতে পারবো, কারণ সামনের দিকে আমাদের ইফতার, আমাদের সামনে ইফতার। আমরা আমাদের কম্পনের সহকারী পরিচালক মোহাম্মদ সাব্বির হুসাইন ভাইয়ের কণ্ঠে একটি একক সঙ্গীতের মাধ্যমে আজকের ফেসবুক লাইভে আমরা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভায় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরা। মারহাবা। জি প্রিয় ভাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের রংপুর কম্পন সাহিত্য সাংস্কৃতিক সংসদের বিশেষ ফেসবুক লাইভ আমরা শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীতে আমরা যেন আরও ভালো আয়োজন নিয়ে আপনাদের সামনে আসতে পারি সে দোয়ার চেয়ে আপনাদের সকলের কাছ থেকে আমরা ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।